হ্যালো ভিউয়ার্স, আপনাদের সবাইকে বাংলা নিউজ টিউব দেশি রান্নাঘর থেকে স্বাগতম। আজ আমি আপনাদের করে দেখাবো মাংসের গরম মশলা কিভাবে এটি তৈরি করতে হবে। চলুন দেখে নেই। আমাদের মাংসের মশলার জন্য আমি প্রথমে নিয়েছি জিরা 3 টেবিল চামচ। 3 টেবিল চামচ জিরার সঙ্গে নিয়েছি 8টি এলাচ, 3 টুকরা দারচিনি, এগুলো আমি গুঁড়ো করে নিয়েছি, টুকরা করে নিয়েছি, এতে ব্লেন্ড করতে ভালো হবে, সুবিধা হবে আমার। এখানে জয়িত্রী নিয়েছি, এখানে জয়ফল নিয়েছি 1টি, এখানে 3টি তেজপাতা নিয়েছি, এখানে 7টি নিয়েছি লং, আর 2টো শুকনো মরিচ। শুকনো মরিচ মশলাটি ঝাল করবে না, কিন্তু অনেক সুন্দর একটি ফ্লেভার আনবে। আর জয়ফলটি ভেঙে নিতে হবে। চুলায় আমি তা বসিয়ে দিলাম, এখন একে একে সব মশলাগুলো দিয়ে দিব। মশলাগুলো নেড়েচেড়ে দিতে হবে। মশলাগুলো বেশি ভাজা যাবে না, বেশি ভাজতে গেলে এগুলোর কালারটা চেঞ্জ হয়ে যাবে, কালো হয়ে যাবে তখন। তখন যখন যেই তরকারিতে এইগুলো মিক্সড করা হবে সেটা কালো হয়ে যাবে, ভালো লাগবে না। তাই হালকা করে ভেজে নিব। মশলাগুলো ভাজা হয়ে গেছে, দেখুন তেজপাতাগুলো কিভাবে হয়ে গেছে। এভাবে আপনারা মশলাগুলো ভেজে নেবেন এবং ভাজার পরে মশলাগুলো ভালো করে ঠান্ডা করে তারপরে ব্লেন্ড করবেন। ভিউয়ার্স, রেডি হয়ে গেল আমার মাংসের মশলা। এই মশলাটি আপনি মাংস সহ যে কোনো রান্নায় দিয়ে খেতে পারেন। ভিউয়ার্স, আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং কমেন্ট করুন, এবং পরবর্তী ভিডিও পেতে বেল বাটনটি চাপুন।